এরপর আমাদের ওই স্থিতিস্থাপকতা পড়তে গেলে আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে স্ট্রেন। এই দুটো সম্পর্কে আগে জানতে হবে, তবে আমরা স্থিতিস্থাপকতার মধ্যে ঘুরতে পারবো। স্ট্রেস বলতে কি বোঝায় সেটা আমরা আগে জানবো। স্ট্রেসের বাংলা হচ্ছে, বাংলায় বলা হয় আমরা পড়ে এসছি আগে, পীড়ন, এটা হচ্ছে বিকৃতি। এখন আমরা প্রথমেই বললাম যে ওই আমি যখন একটা বডিকে ফোর্স দিচ্ছি সেই ফোর্সটা তুলে নিচ্ছি তখন সেই বডিটা আগের অবস্থায় ফিরে আসছে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি প্রপার্টি, ঠিক আছে। এখন এই যে ফিরে আসছে এটা কেন ফিরে আসছে, স্বভাবতই আমাদের কোশ্চেন জাগবে যে আমি বাইরে থেকে ফোর্স দিয়েছি বডিটা ইলাঙ্গেট করেছি তাহলে ফোর্স তো তুলে নিয়েছি, তাহলে ও আগের অবস্থায় ফিরে এলো কেন। যখনই আমি বডির ওপর ফোর্স দিচ্ছি সেই ফোর্সের এগেনস্ট একটা রিয়াকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে, অ্যাকশন রিয়াকশন। এবার বাইরে থেকে ফোর্সটা দেওয়া হয়েছে তার অ্যাক্টিভিটি হচ্ছে ওটাকে ইলাঙ্গেট করা হচ্ছে, এবার এই যে রিয়াকশন ফোর্স তার অ্যাক্টিভিটি কি সে ওটাকে আগের অবস্থায় নিয়ে আসছে, ঠিক আছে। তা এখন এই যে রিয়াকশন ফোর্স, অর্থাৎ আমার যদি এখানে একটা বডি থাকে এই বডিটার মধ্যে যদি আমি যে কোনো একটা কনস্ট্রাকশন দিই, এই এখানে যখন আমি ফোর্স দিচ্ছি সেই ফোর্সটাই এরকম দিয়ে অ্যাক্ট হচ্ছে, ঠিক আছে। আর তার উল্টো দিকে একটা এই রিয়াকশন ফোর্স ধরে এইটা জেনারেট করছে, ঠিক আছে। যখন এই ফোর্সটা তুলে নিলাম আমি এই রিয়াকশন ফোর্সটা হতে দিয়ে আসছে। তো আমাদের এখানে এই স্ট্রেস বলতে বলা হয়, স্ট্রেসটাকে আমরা এরকমভাবে মাপি যে ফোর্স বাই এরিয়া, ঠিক আছে, বল বাই ক্ষেত্র ইউনিট এরিয়াতে কত ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেসের। এখন এই ফোর্স বলতে আমরা কোনটাকে বুঝি, অ্যাকচুয়ালি কিন্তু এর মধ্যে যে রিয়াকশন ফোর্সটা ডেভেলপ করছে সেইটাকে এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা এই স্ট্রেসটা পাব, কারণ দ্যাট রিয়াকশন ফোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য ইলাস্টিসিটি অফ দ্য মেটেরিয়াল, ঠিক আছে। কিন্তু আমরা যখন বাইরে থেকে ফোর্স দিই তখন তো ওই সেই ফোর্সটাকে আমরা মাপতে পারি না ফিজিক্যালি, একটা বডিতে একটা ওয়েট চাপা যায় সেই ওয়েটটা কত সেটা দেখে আমি সহজে সেটা মাপতে পারি, হ্যাঁ। কিন্তু বাই প্রিন্সিপল ওই রিয়াকশন ফোর্সটাও তার সাথে সেম হবে, কাজেই অ্যাকচুয়ালি হচ্ছে যে এই ফোর্সটা হচ্ছে আমার রিয়াকশন, এই রিয়াকশন ফোর্সকে এর প্রসেশন দিয়ে ডিভাইড করলে আমরা স্ট্রেস পাই। কিন্তু যেহেতু ওই এক্সটার্নাল ফোর্সটা ইকুয়াল টু রিয়াকশন ফোর্স, কাজে আমরা যখন হিসেব করি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ওই এক্সটার্নাল ফোর্সটাকে এরিয়া দিয়ে ডিভাইড করে তার স্ট্রেসটা কত সেটা পেয়ে যাবো। আমি যখন লিমিট পেরিয়েও যাচ্ছি তখনও তো আমি ফোর্স দিচ্ছি, তখনও স্ট্রেস আসছে, তখনও স্ট্রেস আসছে, সেটা হতে পারে যে সেটা তার ইলাস্টিক লিমিটের মধ্যে নেই। হ্যাঁ, রিয়াকশন রিয়াকশনটা তো সেম, হ্যাঁ। এবার সেটা কেন ফিরতে পারছে না সেটার তো আলাদা কারণ রয়েছে, যে আমার আমি যখন বলছি যে বডিটা ইলঙ্গেট করে গিয়ে সেটা আগের কন্ডিশনে ফিরে আসবে, তার আগে চিন্তা করি যে বডিটা কেন ফিরে আসছে, কেন কি না তার মধ্যেকার যে ইন্টারঅ্যাটমিক যে অ্যাট্রাকশনগুলো রয়েছে, ঠিক আছে। আমার বাইরে থেকে ফোর্সটা যখন ওই ইন্টারঅ্যাটমিক অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে পারেনি তখন সে ওটা আগের অবস্থায় পুরোপুরি ফিরে আসতে পারছে, হ্যাঁ। এবার আমি যদি বাইরে থেকে এমন ফোর্স দিই যে ওর মধ্যেকার ইন্টারঅ্যাটমিক যে এটা অ্যাট্রাকশন বা যে ফোর্সটা আছে সেটা ব্রেক করে গেল, তখন ওর ওই ফোর্সটার থেকে
বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য বলছেন যদি এফটা এই যে এক্সটার্নাল ফোর্সে যদি ওই ইলাস্টিক লিমিটের চেয়ে বেশি হয়ে যায়, ইলাস্টিক লিমিট পর্যন্ত ওর ইন্টারনাল যে বন্ডিং রয়েছে সেটা ওকে আগের কন্ডিশনে ফিরিয়ে আসতে পারছে, যখন ওটাকে ব্রেক করে যাচ্ছে তখন ও আর আগের কন্ডিশনে ফিরে আসতে পারছে না। ঠিক আছে, স্ট্রেস সবসময়ই আছে, ঠিক আছে, কারণ স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স, আমরা তো এটা হিসেব করছি যে ফোর্সটাকে এরিয়া দিয়ে ডিভাইড করে ফোর্সটা ক্যালকুলেট করছে। ফিজিক্যালি কি আছে, ফোর্সটা তো আছে, ফোর্সটা না থাকলে সে ইলাস্টিক হোক বা প্লাস্টিক হোক যাই কিন্তু তার ইলাংগেশন হবে না। আমি একটা প্লাস্টিক বডিকে ইলাংগেট করতে গেলে ফোর্স দিতে হবে, তা সেখানেও স্ট্রেস হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এই ফোর্স বাই এরিয়া করছি, কাজেই তার এটা আমাদের খুব চেনা কোয়ান্টিটি প্রেশার চাপ। হ্যাঁ, এরকম তার ওই ইউনিট হবে নিউটন পার মিটার স্কোয়ার বা টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। আর ডাইমেনশন আমি বলতে পারি যে ফোর্স মানে হচ্ছে যে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল স্কোয়ার। তাহলে হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ডাইমেনশন। এখন এই স্ট্রেস আমরা এখানে যেটা ছবিটা এঁকেছি তাতে হচ্ছে যে এরকম নর্মালি ফোর্সটা অ্যাপ্লাই, এই যে এরিয়া আছে বা যে ক্রস সেকশন আছে সেই ক্রস সেকশনের উপর এটা নর্মালি পারপেন্ডিকুলার, সবসময় পারপেন্ডিকুলার নাও হতে পারে। তাই তখন কি হবে না, ধরা যাক যে এরকম কোন একটা এরিয়া আছে যে এই এরিয়ার উপর আমরা এই এরিয়ার যে প্লেন সেখানে এইটা হচ্ছে এই প্লেনে একটা ডাক্তার, এর সঙ্গে এরকম ভাবে ফোর্সটা অ্যাপ্লাই, তাহলে তখন তার যদি আমরা স্ট্রেসের কথা ভাবি তাহলে সেখানে আমাকে এই এফটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে এফ টি, এটা হচ্ছে এফ এন, ওই ভেক্টর কম্পোনেন্ট অনুযায়ী হবে। এই এফ এনটাকে বলা হচ্ছে নর্মাল স্ট্রেস, আর এফ টিটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। নর্মাল স্ট্রেস কি, যেটা এই যে এরিয়াটা আছে এই এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার নর্মাল ডিরেকশনে অ্যাক্ট করছে। ঠিক আছে, এবার সেটা কোনটা কম্পোনেন্ট কোনটা থিটা ধরছে সে অনুযায়ী কস থিটা সাইন থিটা সেটা হবে। তা আর যদি এটাকে থিটা ধরি আমি, এটা হচ্ছে এম কস থিটা, এটা হচ্ছে এম সাইন। তাহলে এখন এই যে নর্মাল স্ট্রেস আর ট্যানজেনশিয়াল স্ট্রেস এদের দুরকম এফেক্ট আছে, কিরকম না আমি ধরে যাক যে এরকম একটা লম্বা তার আছে, একে যখন আমি বাড়াতে চাইবো তখন আমাকে এরকমভাবেই ফোর্স দিতে হবে, এরকমভাবে ফোর্স দিলে এটা বাড়বে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তার হচ্ছে যে ওই লেন্থ বা লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে তার ভলিউমও চেঞ্জ হবে। সেই বরাবর কাজ করছে, এর এফেক্টটা হচ্ছে শেপ চেঞ্জ। ঠিক আছে, শেপ চেঞ্জ হচ্ছে যে এরকম যে এই বইটা এই যে বইটা আছে, ঠিক আছে, তাহলে আমি যদি একে এর যে প্লেন আছে এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে এইটা এটা রেক্ট্যাঙ্গুলার আছে। ঠিক আছে, এবার যদি আমি এরকমভাবে একটা ফোর্স দিই এটা প্যারালগ্রাম হয়ে গেল, সমান্তরিক হয়ে গেল, তাহলে এই যে শেপ চেঞ্জটা হলো এইটা হচ্ছে যে এই ডিউ টু ট্যাঞ্জেনশিয়াল। ঠিক আছে, সেখানেও আমরা
এই যে ফোর্স দিচ্ছি আর এর যে এরিয়া আছে সেটা দিয়ে তার স্ট্রেসটাকে অ্যাপ্লাই করবো, এফেক্টটা কিন্তু নর্মালের চেয়ে হ্যাঁ তার নর্মাল স্ট্রেসটা আমার এই ভলিউম চেঞ্জ লেন্থ চেঞ্জ এই সমস্ত কাজে লাগবে, আর ট্যানজেনশিয়ালটা এই সমস্ত কাজে। তা সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আমি এটা এইটাকে স্ট্রেস বলতে গেলে এটাকে এ দিয়ে ডিভাইড করে বলতে পারি, এফ এনটা হচ্ছে আমরা বলতে পারি নর্মাল ফোর্স, এফ এনটা হচ্ছে নর্মাল ফোর্স আর এফ টিটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স, এটা হচ্ছে ফোর্স। আর যখন স্ট্রেস বলবো তখন নিশ্চয়ই এ দিয়ে ডিভাইড করে বলতে হবে যে এটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর এটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। তাহলে এর হচ্ছে যে নর্মাল স্ট্রেস এটার এফেক্ট হচ্ছে লেন্থ ভলিউম চেঞ্জ, আর এই ট্যানজেনশিয়াল স্ট্রেসটা হচ্ছে তার শেপ চেঞ্জ। স্ট্রেস এরপরে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে স্ট্রেন, স্ট্রেন কাকে বলে, স্ট্রেন স্ট্রেসটা স্ট্রেন হচ্ছে বাংলা হচ্ছে বিকৃতি। অ্যাকচুয়ালি আমরা যখন ইলাস্টিক বডির উপর ফোর্স অ্যাপ্লাই করি তখন তার কোনো না কোনো ডাইমেনশনের চেঞ্জ হয়, লেন্থ অথবা তার ভলিউম বা শেপ যাই হোক না কেন, তা এই চেঞ্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু এইটা হচ্ছে জেনারেলি স্ট্রেন। আমার এতটা লেন্থ ছিল তার থেকে এতটা বেড়েছে, তাহলে এই যতটা বেড়েছে ডিভাইড বাই আগে যতটা ছিল এইটা করলে আমি যেটা পাই সেটা হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, যে আমার ধরা যাক 5 মিটার লেন্থ ছিল তার থেকে 10 সেন্টিমিটার বেড়েছে, ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার ডিভাইড বাই 5 মিটার এইটা করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে স্ট্রেন। এবার সেটা লেন্থ চেঞ্জ হচ্ছে না ভলিউম চেঞ্জ হচ্ছে না শেপ চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার বিভিন্ন ডিভিশন, কিন্তু জেনারেলি যেটা আমাদের বলা হচ্ছে যে রিলেটিভ চেঞ্জ ইন এনি ডাইমেনশন অফ অ্যান ইলাস্টিক বডি যে কোনো মাত্রায় আপেক্ষিক পরিবর্তন আপেক্ষিক পরিবর্তনটাই হচ্ছে আবার স্ট্রেন বা বিকৃতি। এবং সহজেই আমরা সেখানে বুঝে নিতে পারি যদি আমার একটা চেঞ্জ ধরা যাক ডেল্টা এক্স বাই সাম কোয়ান্টিটি আগে ছিল ওয়াই, এ দুটো সেম কোয়ান্টিটি একই রাশি ইউনিট থাকবে না কোনো ডাইমেনশনও থাকবে না। এখন এই কী ডাইমেনশনে চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের এই স্ট্রেন বিভিন্ন রকম হয়ে যাবে। প্রথমেই আমরা দেখব এটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন, বাংলায় বলা হয় অনুদৈর্ঘ্য। এখানে ধরা হচ্ছে যে আমার শুধুমাত্র লেন্থের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র যদি লেন্থের চেঞ্জ হয় তখন আমরা বলব যে অনুদৈর্ঘ্য বিকৃতি। ধরা যাক যে একটা এরকম মেটেরিয়াল আছে, মেটেরিয়াল ওয়্যার আছে যার এই এন্ডটা ফিক্সড আর এর লেন্থ হচ্ছে এল
initial length before the application of external force. আর এতে আমি F force দিলাম এবং তার জন্য তার লেন্থটা ধরা যাক এভাবে চেঞ্জ এখানে অন্য কোনো চেঞ্জ আমরা ধরছি এই লেন্থ চেঞ্জটা হচ্ছে স্মল এল বা ডেল্টা ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা পরে দেখব যে আমি যদি একটা এরকম তারকে যদি ফেলে বাড়াই তাহলে তার এই ব্রেন্থটা ছোট হয়ে যাবে তো আমি তার তার লম্বা করি তাহলে তার সরু হয়ে যাবে তার সোজা কিন্তু আমরা এখানে প্রথমে শুধু দৈর্ঘ্যটার চেঞ্জ হচ্ছে ওই ব্রেন্থ চেঞ্জ হচ্ছে সেটা পরে আছে বা যদি এটাকে আমি এই দিকে উল্টো দিকে ফোর্স এই ফোর্সটা যদি আমি এই উল্টো দিকে তাহলে কি হবে কন্ট্রাক্ট করবে এখান থেকে এখানে এলো হয়তো তাহলে তখন এইটা হচ্ছে ডেল্টাই আর এটা হচ্ছে তো সব ক্ষেত্রেই এই না ও সাধারণ ভাবে আমরা বলতে পারবো যে লঞ্জিটিউডিনাল স্ট্রেন ইকুয়াল টু ওই ডেল্টা এল বাই এল এটার আবার দুটো ডিভিশন হবে একটা হচ্ছে যে এটাকে তখন লেন্থে ইনক্রিজ করছে তখন হচ্ছে যে টেন সাই আর যখন এটা কন্ট্রাক্ট করছে তখন হচ্ছে যে কম্প্রেস দুটোরই ভ্যালু হচ্ছে ডেল্টা এল বাই ইনক্রিজ করছে একটা হচ্ছে প্রেশার আর একটা হচ্ছে ফোর্স যখন উল্টো দিকে আসছে তখন প্রেশার আর যখন ওদিকে দিচ্ছে তখন হচ্ছে ফোর্স তাহলে এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন লেন্থ ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে ডেল্টা এল আর ইনিশিয়াল লেন্থ হচ্ছে এল তাহলে ইনক্রিজ আর ডিক্রিজ বাই ইনিশিয়াল লেন্থ বলে আমরা তার স্ট্রেন আছে নাম্বার টু হচ্ছে আমাদের যে আর এর ইউনিট ডাইমেনশন আমি আর বলছি না তো একই রকম সবাই ভলিউম স্ট্রেন আয়তন এখানে কি আছে না ধরা যাক কোনো একটা বডি আছে রেগুলার হতে পারে ইরেগুলার হতে পারে এর উপর আমি বাইরে থেকে এক্সটার্নালি যাকে প্রেশার দেওয়া এই প্রেশারের ভ্যালু ধরা হচ্ছে পি আমি কথাটা বলেছি প্রেশার চাপ এবং তার জন্যে কেউ ভালো কন্ট্যাক্ট করবে এটাকে ধরো একটা সুইচ করে গেল এরকম ভাবে যতটাই সুইচ করলো সেইটার ডাইমেনশনটা বা সেটা অ্যামাউন্টটা হচ্ছে ডেল্টা ভি ইনিশিয়াল ইয়ার ভলিউমটা হচ্ছে ভি তাহলে এখানে এই ভলিউম স্ট্রেন এটা হচ্ছে আমার ডেল্টা ভি বাই বা যদি এগুলো আমার ওদিকে টানা যায় অর্থাৎ বেড়ে গেল তখন হচ্ছে একই ব্যাপার অন্য রকম হতে পারে ডেল্টা ভি বাই ভি এটারও কোনো ইউনিট নেই নাম্বার থ্রি এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে শিয়ারিং স্ট্রেন বাংলায় বলা হয় প্রিন্টন এটা শেপ চেঞ্জের ব্যাপার এখানে কি না বলা হচ্ছে যে এটাকে বলা হয় ক্রিমটন বা শিয়ার টার্মটা হচ্ছে
কোন বস্তুর এই ক্লিন্টন বা শিয়ার হয় যখন তার উপর দুটো বিভিন্ন প্লেনে ধরা যাক এরকম একটা বডি আছে, এর উপর আমি যদি এটা কোনো রাফ সারফেসের উপর থাকে তত দড়াটা ফিক্স থাকে বা দড়াটা ফিক্স থাকে বা এমন ধরা যায় যে আমি এইখানে একটা ফোর্স দিয়েছি আর উল্টো দিকে আর একটা ফোর্স, এখানে যদি একটা কোনো সারফেসের উপর থাকে আমি যখন এখানে একটা ফোর্স দেবো এখানে একটা ফ্রিকশন করতে হবে করে ওটাকে ওখানে আটকে দেবো। তাহলে এইরকম যখন দুটো ইকুয়াল বাট অপোজিট ফোর্স এর উপর কাজ করছে, কাজ করলে কি হবে না এর ভলিউম চেঞ্জ হবে, ভলিউমটা কি ভলিউম কাকে বলে দা স্পেস অকুপাইড বাই ওয়ার, তাহলে যতটা স্পেস অকুপাই করেছিল সেটা থাকবে একই থাকে কিন্তু এর শেপটা পাল্টে যাবে। কি হবে না এটা এরকম হবে এদিকে এই লাইনটা এগিয়ে যাবে এটা এরকম এই লাইনটাও এখানে চলে আসবে, এই এই যে লাইনটা আছে এই লাইনটা এখানে চলে আসবে, এই লাইনটা এখানে চলে আসবে, শেপটা চেঞ্জ হয়ে গেল। এখানে এটাকে আমরা নাম দিতে পারি, আগে ধরা যাচ্ছিল যে এ বি সি ডি পরে হয়ে গেছে, শুধু এইটা লিখছি যেটা চেঞ্জ হয়েছে আমার সামনে চলে যাচ্ছে। তাহলে এখন এই যে এফ মাইনাসে এটা হচ্ছে একটা কাপি, বাংলায় বলা হয় দ্বন্দ্ববল, তাহলে এর জন্য এটা অ্যাকচুয়ালি রোটেশনের মতো, তাহলে কে রোটেট করছে না এই যে লাইনটা রোটেট করে এখানে চলে গেল অ্যাঙ্গেলটা হলো থিটা, এটাও থিটা, ঠিক আছে। তাহলে এখানে এই থিটাটাই হচ্ছে আমাদের এই কতটা তার ক্লিনটন বা কতটা শিয়ারিং হচ্ছে তার মেজার, এবং আমরা জানি যে অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখন এই শিয়ারিং স্ট্রেন এটা ইকুয়াল টু থিটা, থিটা ইকুয়াল টু হচ্ছে এখানে আর্কটা হচ্ছে এ এ ড্যাশ আর রেডিয়াসটা হচ্ছে এ ডি। এবার তুমি যদি ধরো যে এটা ধরা যাক যে এল ছিল, তাহলে তখন কি হবে না এটা হচ্ছে এল ইন্টু থিটা বাই এল, তাহলে থিটাটা হচ্ছে তখন ওই অ্যাঙ্গেল অফ শিয়ার, এটাকে বলা হয় শিয়ারিং অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ শিয়ার, বা সেটাই হচ্ছে শিয়ারিং স্ট্রেন। বাট এটা এটা ডাইমেনশন এক, কাজে এটার কোনো অ্যাঙ্গেলের তো কোনো ডাইমেনশন থাকে না আমরা জানি। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে এই এটা আমি কাকে বলব সেটা হচ্ছে যে যে দুটো সারফেস আছে এই দুটো তল তাদের মধ্যেকার রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, displacement between two surface divided by distance between two surface, এইটা হচ্ছে আমাদের shearing strength। এবার
যদি আমি এখানে ধরি যে এইটা 1 ধরা যাক এটাকে আমি l ধরেছি তো এটা ধরা যাক x তাহলে এই থিটাটা কি হবে বা x বাই l ইফ l ইকুয়াল টু 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু x হয় তাহলে তখন আমরা বলতে পারি যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বিটুইন টু সারফেসেস কেপ্ট অ্যাট ইউনিট ডিসটেন্স অর্থাৎ একক দূরত্বে অবস্থিত দুটো তলের মধ্যেকার আপেক্ষিক সরণ সেটাই হচ্ছে ওই থিটা গুরুত্বপূর্ণ ব্যাপার কত রকমের স্ট্রেস আছে আর সেই স্ট্রেসের এফেক্ট গুলো কি অ্যাকচুয়ালি স্ট্রেসের এফেক্ট বললে আবার অন্য মানে বুঝিয়ে যায় এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের এই যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কোনটা আর মাধ্যমিকেও পড়ে এসছে হ্যাঁ যে উইচ ইজ ফান্ডামেন্টাল বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন এর জন্যে একদম প্রথমে আমি যে কথাটা বলতে শুরু করে দিলাম সেইখানটা ফিরে যেতে হবে যে কোনটা আগে হচ্ছে আমার স্ট্রেস আগে হচ্ছে না স্ট্রেন আমাদের স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে আমি একটা বডির উপর ফোর্স দিচ্ছি সেই বডিটা ইলংগেট হচ্ছে বা কম্প্রেসড হচ্ছে তাহলে আমার আমি স্ট্রেসটা দিলাম বলেই এটা স্ট্রেন করবে কিন্তু তা নয় আমি স্ট্রেস দিলাম বলে সেটা স্ট্রেন হলো এইটা কিন্তু ইলাস্টিসিটি নয় আমি একদম প্রথমে ঠিক আছে যদি আচ্ছা আমি এরকম ভাবে ভাবি না যে যদি ধরো যাক ওই বডিটার কোনো ইলাস্টিসিটি প্রপার্টি নেই তাহলে আমি কী করতাম আমি তো আমি স্ট্রেস দিলেও তো সে লেন্থ ভলিউম সব চেঞ্জ হতো সে ওই অবস্থাতেই থেকে যেত যেমন প্লাস্টিক বড় ঠিক আছে তাহলে তার ইলাস্টিসিটি প্রপার্টি নেই তাহলে আমি তাকে ফোর্স দিলে সে সেই অবস্থাতেই থেকে যাবে তার কোনো চেঞ্জ হবে না তাহলে সে যে আগের অবস্থায় ফিরে যাচ্ছে এইটা হচ্ছে তার প্রবলেম ঠিক আছে তাহলে এখন এই আগের অবস্থায় ফিরে যাচ্ছে কেন না যেহেতু আমরা বললাম যেহেতু ওর মধ্যে রিয়াকশন ফোর্স ডেভেলপ করছে এই রিয়াকশন ফোর্সটা ডেভেলপ করছে বলেই সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে তাহলে যদি রিয়াকশন ফোর্স ডেভেলপ না করতো তাহলে ইলাস্টিসিটি প্রপার্টি দেখাতো ঠিক আছে তাহলে এই রিয়াকশন ফোর্সটা আবার ডেভেলপ করছে কেন না সে স্ট্রেনড হচ্ছে বলে যদি তার লেন্থের চেঞ্জ না হতো তাহলে তার মধ্যে ওই ইয়েটা হতো না ঠিক আছে তার মধ্যে ওই রিয়াকশন ফোর্সটা আসতো না যদি তার ভলিউমের চেঞ্জ না হতো তাহলে তার মধ্যে ওই রিয়াকশন ফোর্সটা আসতো না তাহলে সে আগের কন্ডিশনে ফিরে আসতো তার ইলাস্টিসিটি প্রপার্টি শো করাতো তাহলে ইলাস্টিসিটি প্রপার্টি শো করাচ্ছে যে সে স্ট্রেনড হচ্ছে বলে তার মধ্যে স্ট্রেসটা ডেভেলপ সেই জন্যে আগে স্ট্রেন তারপর স্ট্রেস ঠিক আছে স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান স্ট্রেস এই জন্যই তো আমাদের মানে পড়াশোনা করা ঠিক আছে যে আমরা অমনি সাধারণ কি বুঝবে যে আমি ফোর্স দিচ্ছি বেড়ে যাচ্ছে আমি ফোর্স দিলাম বলেও পারি ঠিক আছে তাহলে তার ভেতরের ব্যাপারটা কি সেটা জানার জন্য কিন্তু পড়াশোনা করে যে আমি ওই যে তার ইলাস্টিসিটি প্রপার্টিটা কি এই এই পারফেকশনের জায়গাটা হ্যাঁ যে আমাকে ইলাস্টিসিটি বললেই আমি বলবো না যে আমি রবারকে টেনে বাড়াচ্ছি এটা ইলাস্টিসিটি হ্যাঁ রবার যে নিয়ে ফিরে যাচ্ছে এটা হচ্ছে ইলাস্টিসিটি হ্যাঁ এবং সেখান থেকেই আমরা আমাদের এটা পরীক্ষায় সবসময় প্রশ্ন আছে যে কোনটা আগে আমরা যে ডিম আগে না মুরগি আগে তার মধ্যে যে আমার বডিটা স্ট্রেনড হলে তবে অ্যাকচুয়ালি এইসব এই এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আগে পুরোটা ছেড়ে দিতে হবে ওই যেরকম আমি বললাম যে ধরা যাক ইলাস্টিসিটি নেই হ্যাঁ তাহলে কী হবে এইভাবে ভাবতে হবে তাহলে কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজে পাওয়া যাবে আমি যদি সবটা ভাবি একসাথে মতামত দিই যে ইলাস্টিসিটি না থাকলে কী হতো তোকে যেরকম রেখে দিতাম সেরকমই থাকবে হ্যাঁ তাহলে তার নিজের অবস্থায় ফিরে যাওয়াটাই ইলাস্টিসিটি এবং সে যদি স্ট্রেনড না হয় তাহলে তার মধ্যে এই রিয়াকশন ফোর্সটা আসবে না এবং রিয়াকশন ফোর্স না আসলে
সে ইলাস্টিসিটি প্রপার্টি সম্পর্কে তো আমরা কাজী তার মধ্যে রিয়াকশন ফোর্সটা তৈরি হওয়ার জন্য তাকে স্ট্রেন হতে হবে, হ্যাঁ, এবং সেই জন্যেই স্ট্রেনটা আগে তারপরে তার ইলাস্টিসিটি এবং স্ট্রেসের, এবং স্ট্রেসের ডেফিনেশন বলতে গিয়ে আমরা প্রথমেই বলেছি যে তার মধ্যে রিয়াকশন ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এটাই হচ্ছে তার অরিজিনাল ডেফিনেশন। এবার আমরা হিসেবের সুবিধার জন্য আমরা কি করছি, আমাদের আমরা বাইরের ফোর্সটাকে দিয়ে সেটাই ক্যালকুলেট করছি, কিন্তু সাইন্টিফিক দিক থেকে তার যে অরিজিনাল ডেফিনেশন সেটা হচ্ছে ওই রিয়াকশন ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, হ্যাঁ, কাজে এটা সবসময় মনে রাখতে হবে স্ট্রেন আগে তারপর স্ট্রেস। তাহলে এই হলো আমাদের স্ট্রেস স্ট্রেন। এরপরে আমরা ইলাস্টিসিটির যে ল আছে সেটা দেখতে যাব। সেটা হচ্ছে যে খুব বিখ্যাত ল আমরা আগেও পড়েছি, হুকস ল। হুকস ল কি বলছে, না উইদিন ইলাস্টিক লিমিট ইলাস্টিক লিমিটের কথা বলা হয়েছে, ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ এই পীড়ন এবং বিকৃতি এটা হচ্ছে একাত্তর সঙ্গে সমান। তাহলে সেখানে এই স্ট্রেস বাই স্ট্রেন এটা হবে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইলাস্টিক মডুলাস অফ ইলাস্টিসিটি। স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা হচ্ছে আমাদের হুকস লয়ের মেন কথা। অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট ইতিহাস আছে যে প্রথমে স্প্রিং নিয়ে পরীক্ষা করে রবার্ট হুক দেখেছিলেন যে স্প্রিংয়ের, ঠিক আছে, একটা স্প্রিংয়ের ক্ষেত্রে তার যতটা ইলংগেশন হচ্ছে এক্স সেটা হচ্ছে এফ এর সঙ্গে প্রপোর্শন, এফ ভ্যারিয়েবলস, আমি স্প্রিং এর উপর যতটা যত বেশি ফোর্স দেবো তত তার বেশি ইলংগেশন। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখন স্প্রিংটাও একটা তার মধ্যে সমান বিপরীতমুখী বল প্রয়োগ করবে যেটা রিয়াকশন ফোর্স মাইনাস এফ, তাহলে এই মাইনাস এফটাও হচ্ছে আমাদের এই এক্স এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। এখন এক্স ইকুয়াল টু এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়ান হলে এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে, অর্থাৎ একক দৈর্ঘ্য বৃদ্ধিতে ইউনিট এক্সটেনশনের জন্য যতটা ফোর্স দিতে হয় সেটাকেই বলা হচ্ছে যে আমাদের ফোর্স কনস্ট্যান্ট। এইটা ছিল হুকের অরিজিনাল, ঠিক আছে, কিন্তু এই দেখা যাচ্ছে যে এই যে ফোর্স কনস্ট্যান্ট কেটা, এটা আবার ভ্যালু অফ কে ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট সাবস্ট্যান্স, বিভিন্ন মেটেরিয়ালের জন্য কে এর ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ইভেন ইট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট সেফ বডিজ অফ সেফ মেটেরিয়াল। হ্যাঁ, মানে এই যে স্প্রিং, এই স্প্রিংকে যদি আমি আমাদের একটু বলে যে এরকম যদি পরপর ধরে যে দুটো স্প্রিং আছে যাদের বল ধ্রুবক হচ্ছে কে ওয়ান অ্যান্ড কে টু ফোর্স কনস্ট্যান্ট, তাহলে তাদেরকে যদি এরকমভাবে আমি পরপর জুড়ে দিই তাহলে তাদের ইকুইভ্যালেন্ট যে ফোর্স কনস্ট্যান্ট সেটা একরকম হয়ে যাবে, সেটা কিন্তু এই একটার জন্য যা ছিল তা থাকবে। আবার যদি দুটো স্প্রিংকে যদি আমি এরকমভাবে প্যারালালি জুড়ে দিই, সিরিজ প্যারালাল এই রেজিস্ট্যান্সের এরকম কম্বিনেশন আছে, এরকম অনেক রকম কম্বিনেশন, তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে যে তার ফোর্স কনস্ট্যান্টটা যাবে পারে, যাই কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট থাকছে। হ্যাঁ, আমাদের একটা ইউনিভার্সাল ল হতে গেলে কী হতে হবে, তার এই কনস্ট্যান্টের ভ্যালুটা সব সেম থাকছে, যেমন গ্র্যাভিটেশন, হ্যাঁ, জি কনস্ট্যান্ট বা আমাদের পিভি ইকুয়াল টু এনআর আর, তার ভ্যালুটা কিন্তু সব গ্যাসের ক্ষেত্রে চেঞ্জ, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বডি দিয়েই তার শেপ চেঞ্জ হলে সেটা পাল্টে, সেই জন্য এটাকে ইউনিভার্সাল ল তখন ওটা ওই বলা গেল না। সো এই জেনারেলাইজেশন অফ দিস ল ওয়াজ রিকোয়ার্ড, এবং একটা সাধারণ সূত্র করার দরকার হলো, এবং পরবর্তীকালে ইট ওয়াজ ডান বাই থমাস ইয়ং,
থমাস পিয়ং, তিনি এই রয়েল এই স্টেটমেন্টটা দিয়ে গেলেন যে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। স্ট্রেস স্ট্রেন তারা অসমের সমানুপাতিক এবং এটাকে বলা হয় জেনারেলাইজড, জেনারেলাইজড বুস্টারটাকেই আগে যেটা ছিল সেটাকেই সাধারণীকৃত করে বা জেনারেলাইজ করে এই লটা। এই পর্যন্ত হলো আমাদের ওই ইলাস্টিক স্ট্রেন এবং ল, এবং সেখান থেকে আমরা যেহেতু দেখলাম যে এখন বিভিন্ন রকম স্ট্রেন বিভিন্ন রকম স্ট্রেন আমরা জেনে গেছি, তাহলে তাদের তাদের ক্ষেত্রে এই ইলাস্টিক মডুলাসটা কী হবে, হ্যাঁ ইলাস্টিক মডুলাসটা তার ডিফারেন্ট টাইপস অফ ইলাস্টিক মডুলাস সেইটা আমরা এবার দেখব।